ওকে দেখ, আগের দিন অব্দি যতটা আমরা ডিসকাস করেছিলাম তাতে লাস্ট আমাদের আলোচনা হচ্ছিল মিসাইল ম্যান প্রবলেম। অ্যান্ড মিসাইল ম্যান প্রবলেমে আমরা কি বলেছিলাম যে যখন ধর আমাদের কাছে যদি কোনো এরোপ্লেন বা হেলিকপ্টার থেকে থাকে, এরোপ্লেন বা হেলিকপ্টার বেসিক্যালি কি করে একটা হরিজন্টাল ডিরেকশনে যেতে আরম্ভ করে। সো বেসিক্যালি এটা যখন একটা হরিজন্টাল দিকে যাচ্ছে এর অবভিয়াসলি একটা ভেলোসিটি আছে, এবং এই ভেলোসিটি নিয়ে এই যে কোনো একটা হেলিকপ্টার বা এরোপ্লেন কি করছে হরিজন্টাল দিকে মুভ করছে এক্স্যাক্টলি এইভাবে। এভাবে মুভ করতে করতে ধর যখন এই পজিশনে এসে দাঁড়ালো এক্স্যাক্টলি এই পজিশনে, ও কি করলো এখান থেকে একটা বোম ড্রপ করলো। যদি এখান থেকে একটা বোম ড্রপ করে তাহলে এই বোমটা কিন্তু মোট দুদিকে যাবে। কেন না, এই যখন একটা হেলিকপ্টারের সাথে ও যাচ্ছিল হরিজন্টাল ডিরেকশনে বা অনুভূমিক ভাবে, তখন এর মধ্যে কিন্তু একটা ইনার্শিয়া জমে গেছিল। এই ইনার্শিয়া জিনিসটাকে, ইনার্শিয়া জিনিসটা হচ্ছে যখন কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু যে গতিতে যাতায়াত করছিল সেটা স্থির হতে পারে, স্থির হলে তার ভেলোসিটি ছিল জিরো, যদি সেটা চলমান হয় তাহলে অবভিয়াসলি তার একটা ভেলোসিটি আছে। এই চলমান অবস্থায় যখন এটা একটা নির্দিষ্ট দিকে এগোতে থাকবে তখন সে সবসময় কি চাইবে, তার ইনিশিয়াল ভেলোসিটিটাকে মেনটেন করতে। এটাই হচ্ছে নিউটনের ইনার্শিয়া। সো অ্যাকচুয়ালি এই বোমটা যখন প্লেনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন বোমটা কি করবে, তার এই ইনার্শিয়াকে মেনটেন করার চেষ্টা করবে, অর্থাৎ এই হরিজন্টাল বা অনুভূমিক দিকে নিজের বেগকে ধরে রাখবার চেষ্টা করবে। ফলে বোমটা শুধুমাত্র নিচের দিকে যে নেমে আসবে তাই নয়, বোমটা অনুভূমিক দিকেও যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সাক্ট লজিক, বোমটা আলটিমেটলি গিয়ে এইরকম ভাবে একটা পয়েন্টে গিয়ে হিট করবে, রাইট? সো এই অবধি আমাদের মিসাইল ম্যান প্রবলেম ছিল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি একটুখানি বলে নিই একবার, যখন এটা যদি আমি ধরে নিই যে যতটা উচ্চতা দিয়ে উঠছিল সেই উচ্চতাটা যদি এইচ হয়ে থাকে, তাহলে আমরা যেটা এবার যখন এই বোমটা নিচের থেকে পড়ছে, তখন বোমটা নিচের থেকে পড়বার জন্য প্রথম কথা হচ্ছে তাকে একটা হাইট নিচের দিকে নামতে হবে। বেসিক্যালি কি, বোমটা মাটিতে ছবে, তাহলে মাটিতে মোট কতটা উচ্চতা নেমে আসবে, এই হাইট নেমে আসবে। এবার যদি বুঝিস তাহলে তোকে বুঝতে হবে যে এক্ষেত্রে কিন্তু দুটো টাইপের ভেলোসিটি আছে। এই উপর থেকে নিচের দিকে নেমে আসা এটাকে যদি আমরা ভার্টিক্যাল ভেলোসিটি বা উল্লম্ব গতি বলি, তাহলে এই ক্ষেত্রে কি হবে না, যখন বলটাকে তুই জাস্ট ফেলছিস অর্থাৎ প্লেনের উপর থেকে, যখন বলটাকে তুই ড্রপ করছিস, তখন বলটাকে যখন ড্রপ করা হচ্ছে তখন তার জাস্ট ভেলোসিটি ছিল জিরো। যখন এটা এই সাইড নেমে আসবে তখন অবভিয়াসলি একটা টাইম লাগবে, অর্থাৎ ধরে নে টি টাইম পর ও গ্রাউন্ড হিট করবে। তাহলে এই দিকে গ্রাউন্ড হিট করার লজিকটা কি, না এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফরম্যাটটা ইউজ কর। এস কথার মানে কি, টোটাল কতটা হাইট নেমে আসছে, এই সাইড নেমে আসছে, তাহলে এস এর জায়গায় এইচ বসিয়ে দে। ইউ কত, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, প্রাথমিক বেগ শূন্য, তাহলে দ্যাট ইজ জিরো। হাফ মানে হাফ, এ মানে কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ জি। আর কত টাইম, না টি স্কোয়ারে নেমে আসছে, তাহলে এক্স্যাক্টলি তুই যদি টি এর ভ্যালু বের করি সেটা কত হবে, রুট ওভার অফ টু এইচ বাই জি। তাহলে এত টাইম পর কি হবে, এই বোমটা মাটিতে এসে হিট করবে, নো প্রবলেম। কিন্তু এই যতক্ষণে বোমটা মাটিতে এসে হিট করবে ততক্ষণে বোমটা কিন্তু একটা হরিজন্টাল পাথ বা অনুভূমিক পথ যাবে, যেটাকে আমি আর দিয়ে লিখব। এবং কত ভেলোসিটিতে প্লেনটা যাচ্ছিল, তাহলে এই ভি ভেলোসিটিতে মোট কতক্ষণ ধরে গেছে, গেছে টি টাইম, কারণ যতক্ষণে বোমটা নিচে নামবে ততক্ষণ ধরেই যাবে, রুট ওভার অফ টু এইচ বাই জি। আর টি মানে এটা বসালাম, আর ভি কথার মানে নর্মাল ভি। সো দিস উইল বি দ্য টোটাল হরিজন্টাল পাথ, অর্থাৎ যতটা দূরে গিয়ে এই মিসাইলটা হিট করবে। ক্লিয়ার? আগের দিন ইউটি করা ছিল, কোনো কিছু বুঝতে অসুবিধা? ওকে, সো ফ্রেশ টপিক স্টার্ট হচ্ছে এখান থেকে। দেখ আমরা যেটা নিয়ে কথা বলছি এক্ষেত্রে মোট দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। আমরা সবার ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোট প্রবলেম, ঠিক আছে? অ্যাকচুয়ালি বোট প্রবলেম বা এটাকে বলা হয় রিভার বোট প্রবলেম, দুটোই একই জিনিস। কি হচ্ছে দেখ, দু রকমের জিনিস হয়। একটা ধর আমার এখানে একটা বোট আছে, এই বোটটা কি করছে, তুই নদীর দিকে আমি এটাকে চালাব। এখন ধর এটা আমার এ পজিশন, আমি নিয়ে যাবো বি পজিশনে। এখন মোট দুটো কন্ডিশন হতে পারে, এক যদি এই দিকে স্রোত থাকে, দ্যাট ইজ স্ট্রিম, অর্থাৎ এ থেকে বি এর দিকে বোট যাবে, আর এ থেকে বি এর দিকে কি হচ্ছে অলরেডি স্রোত আছে, এই ঘটনাকে বলা হয় ডাউন স্ট্রিম।
এই ডাউনস্ট্রিম কথার মানে হচ্ছে বাংলায় বলা হয় স্রোতের অনুকূল। ইন দিস পার্টিকুলার টপিক স্রোতের অনুকূল যদি স্রোতের ভেলোসিটি ভি অফ এস হয় আর যদি বোটের ভেলোসিটি ভি অফ ও হয় তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ কি করে বের করব? জাস্ট দুটো ভেলোসিটি যোগ করে দেবো। কেন? না দেখ, যেদিকে স্রোত বইছে এক্স্যাক্টলি তুই সেই দিকেই যাচ্ছিস, তার মানে কি হবে দুটো ভেলোসিটি একই দিকে তোকে তাড়াতাড়ি আরো নিয়ে যাবে, সেই জন্য তোর ভেলোসিটি কি হবে বেড়ে যাবে। কিন্তু যদি গন্ডগোলটা উল্টো দিকে হয়, অর্থাৎ তুই এ তে আছিস আর তুই পৌঁছাবি বি তে, এখন এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে কি হচ্ছে, তুই এ থেকে বি এর দিকে পৌঁছবি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, এবং কত বেগে পৌঁছাবি ভি ও বেগে পৌঁছাবি, কিন্তু কি হয়েছে স্রোতটা উল্টো দিকে কাজ করছে, দ্যাট ইজ স্ট্রিমটা পুরো উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ তোর যেদিকে মুভমেন্ট নদীর স্রোত ঠিক তার উল্টো দিকে। এই পার্টিকুলার কেসটাকে বলা হয় আপস্ট্রিম, এবং এই আপস্ট্রিম কথার বাংলা মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে। এই আপস্ট্রিম কন্ডিশনের ক্ষেত্রে তোর রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? তুই খুব ভালো করে জানিস সেক্ষেত্রে দুটো ভেলোসিটি কাজ করছে, এবং দুটো ভেলোসিটির অন্তর্বর্তী কোণ কত, দ্যাট ইজ অ্যাঙ্গেল, দ্যাট ইজ নাথিং বাট 180 ডিগ্রি। তাহলে কি হয় দুটো ভেক্টর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে তাদের রেজাল্টেন্ট কত হয়? বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দেব, কখনো জিরো না, বড়টা থেকে ছোটটা জিরো বাদ দিয়ে দেব। জিরো তখনই হবে যদি জিরো ইকুয়াল টু ভিএস হয়, তখন জিরো হবে, কিন্তু দুটো যদি বিপরীতমুখী ভেক্টর থাকে তাহলে কি হবে, অপোজিট ডিরেকশন অফ ভেক্টর হলে তাদেরকে কি করব রেজাল্টেন্ট বের করার জন্য বড়টার থেকে ছোটটাকে বাদ দিয়ে দেবো। এত সিম্পল আছে, পর কোনো অসুবিধা। 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে টু ক্রস 60 কিলোমিটার ডিস্টেন্স অনুকূলে কোন নৌকোর সময় লাগে 4 ঘন্টা। টু ক্রস 60 কিলোমিটার ডিস্টেন্স ই ডাউনস্ট্রিম আ বোট টেক্স 4 আওয়ার্স, এবং প্রতিকূলে নৌকার সময় লাগে 6 ঘন্টা, অ্যান্ড ইন আপস্ট্রিম দি বোট টেক্স 6 আওয়ার্স। What is the velocity of boat in still water and what is the velocity of stream? অর্থাৎ যেটা বের করতে বলেছি সেটা কি, যে স্থির জলে নৌকার বেগ কত এবং স্রোতের বেগ কত। হ্যালো স্যার। Yes, well. তারপর what is the velocity of boat in still water, that is static water, and what is the velocity of the stream? দুটোই আমি তোকে বার করতে বলেছি। ওকে, প্রথমটা কি বলেছে, অনুকূল অনুকূল কথার মানে কি, ইন ডাউনস্ট্রিম, রাইট? সো ডাউনস্ট্রিমে কি হয়, ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূল, তাই তো? তাহলে তখন কি হয়, ভেলোসিটি বাড়ে না কমে? নিশ্চয়ই বাড়ে। সো স্রোতের অনুকূলে ভেলোসিটি কত থাকে? Now V, এটা কত হয়ে যায় বলো, V0 প্লাস Vs, ক্লিয়ার? মোট কত ডিস্টেন্স, 60 কিলোমিটার, তাহলে 60 ডিভাইডেড বাই V0 প্লাস Vs, এই পুরোটা কত হবে বলো, এই পুরোটা মনে হচ্ছে 4 আওয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি তুমি আপস্ট্রিমে যাও, আপস্ট্রিম মানে যেটা কিনা স্রোতের প্রতিকূল, অর্থাৎ যেদিকে স্রোত বইছে ঠিক এক্স্যাক্টলি তার উল্টো দিকে আমি হাঁটাচলা করছি, তখন কি হবে, ফিডার স্টলে কত হবে, V0 মাইনাস Vs, অন দ্যাট মোমেন্ট কত হবে, টাইম লাগবে 60 বাই V0 মাইনাস Vs, এটা হয়ে যাবে 6 আওয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে আমার কাছে দুটো কন্ডিশন তৈরি হলো, একটা এটা একটা এটা। এবার আমাকে বের করতে হবে যে এই দুটো কেস থেকে V0 আর Vs এর ভ্যালু, সো দুটো জায়গা থেকে দুটো আলাদা আলাদা ইকুয়েশনকে আমি সলভ করে নেবো ক্রস মাল্টিপ্লাই করে, তাহলেই আমার কাজ বাজ হয়ে যাবে।
সো ফর দ্য ফার্স্ট ইকুয়েশন আমরা কি পেয়েছি 60 বাই ভি 0 প্লাস ভি এস, এই কথার মানে পেয়েছিলাম 4 আওয়ার, ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে পেতে পারি কি ভি 0 প্লাস ভি এস দ্যাট ইজ নাথিং বাট 60 বাই 4 দ্যাট ইজ 15 কিলোমিটার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর পরের বার কি পেলাম 60 ডিভাইডেড বাই ভি 0 মাইনাস ভি এস, এটা মানে পেয়েছি 6 আওয়ার। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে কত পাবো ভি 0 মাইনাস ভি এস, এটা মানে হবে 10 কিলোমিটার, রাইট, পার আওয়ার। সো আমরা মোট দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন পেলাম। তাহলে এই দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশনকে যদি আমি সলভ করে দিই যে কোনো টাইপের ফর্মুলা দিয়ে, ধরে নে আমি এলিমিনেশন প্রসেস পছন্দ করি, ইট ইজ পপুলার, তাহলে ভি জিরো প্লাস ভি এস মানে 15 আর ভি জিরো মাইনাস ভি এস মানে 10। তাহলে যদি দুটোকে অ্যাড আপ করিস তাহলে 2 ভি জিরো, এটা মানে কত হবে 25, তাহলে ভি জিরো মানে কত হবে 12.5 কিলোমিটার পার আওয়ার। এইটা হবে বোটের ভেলোসিটি ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার মানে যে ক্ষেত্রে কোন রকমের নদীতে কোনো স্রোত নেই, অর্থাৎ রেস্ট ওয়াটারের ভেলোসিটি। আর যদি স্ট্রিমের ভেলোসিটি বের করতে হয় হাউ ক্যান আই ফাইন্ড দ্য ভেলোসিটি অফ স্ট্রিম, যে কোনো একটা ইকুয়েশন চুজ কর, ভি জিরো মাইনাস ভি এস মানে কত বলছিস 10, ভি জিরোর ভ্যালু কত 12.5 বসিয়ে দে, ভি এস এর ভ্যালু জানিস না আর 10 এর ভ্যালু তো 10ই, তাহলে ভি এস মানে কত হয়ে যাবে দ্যাট উইল বি 2.5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ যেটা স্ট্রিমের ভেলোসিটি সেটা অ্যাকচুয়ালি কত পেলি 2.5 কিলোমিটার পার আওয়ার, আর যেটা নৌকোর ভেলোসিটি বা নৌকোর বেগ সেটা কত 12.5 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার? ওকে, এটা তো গেছিল সবচেয়ে বেসিক প্রবলেমটা। এরপরে যে বোট রিভার প্রবলেমের সবচেয়ে টাফেস্ট ইস্যু, সেই টাফেস্ট ইস্যুটা বলি। সো এক্ষেত্রে তোকে বুঝতে গেলে তোকে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ধরে নে আমরা যখন সেই ছোটবেলায় আঁকা আঁকি শিখতাম না, যে এখানে একটা নদী এঁকে ফেললাম এবং নদীর এই পাশে ধরে নে একটা লোকালিটি আছে, ধর এখানে একটা বাড়ি আছে আর এই পাশ থেকে কোনো একটা নৌকোকে তুই চালাবি এবং এই নৌকোটাকে এক্স্যাক্টলি এই পাশে আসতে হবে, এটাই হচ্ছে নর্মাল কনসেপ্ট। অর্থাৎ সেই ছোটবেলায় যেরকম ছবি টবি এঁকে বুঝতাম এক্স্যাক্টলি সেটাই বলার চেষ্টা করছি। সো আমার কাছে বেসিক্যালি এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা বোট, এবং এই বোটে করে আমি কি করছি নদীর একটা প্রান্ত থেকে কিছু লোকজন নিয়ে গিয়ে অন্য প্রান্তে নিয়ে যেতে চাইছি। সো দিস ইজ আ ব্যাঙ্ক এন্ড দিস ইজ অ্যানাদার ব্যাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে নদীর এক প্রান্ত এবং এটা নদীর অপর প্রান্ত। এবার প্রবলেম হচ্ছে নদীতে স্রোত কিভাবে কাজ করে, নদীতে কিন্তু স্রোত কোনো দিন ওয়ান ব্যাংক থেকে আনাদার ব্যাংক যায় না, নদীতে কিন্তু স্রোত এক্স্যাক্টলি এইভাবে কাজ করে। যদি আমরা ছোটবেলায় সেই আঁকার কনসেপ্টটা মনে রাখি, সাধারণত কিন্তু যেদিকে সমুদ্র আছে সেই দিকে স্রোত কাজ করে, ইদার এটা তোদের স্ক্রিনের লেফট টু রাইট হবে নয়তো তোর স্ক্রিনের রাইট টু লেফট হবে। এখন আমার ইচ্ছে আমি বোঝাতে সুবিধা হয়, আমি আমার কি করছি স্ক্রিনের লেফট টু রাইটে স্রোত আঁকছি, অর্থাৎ যেভাবে এই হাইলাইটেডটা কাজ করছে এক্স্যাক্টলি সেইভাবে স্রোত কাজ করছে। তার মানে তুই আমাকে সবার ফার্স্টে একটা কথা অ্যাসিওর কর, যে যদি ধর আমি এখানে একটা নৌকোকে নর্মাল অবস্থায় রেখে দিই তাহলে এই নৌকোটাকে যদি না চালাই তাহলে এই নৌকোটা কি হবে, যেহেতু স্ক্রিনের লেফট টু রাইট এর দিকে স্রোত কাজ করছে তাহলে কিন্তু এই নৌকোটা আস্তে আস্তে এইভাবে চলতে আরম্ভ করবে একাই, কারণ একটা কারেন্ট কাজ করছে। অর্থাৎ আমি বোঝাতে পারলাম কারেন্টটা কোন দিকে কাজ করছে। এবার যখন কোনো একটা সার্টেন নৌকোকে ব্যাংক ক্রস করতে হয়, অর্থাৎ যখন নৌকোটাকে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের দিকে যেতে হয়, তখন নৌকোটা কি করবে, দেখ দুটো ক্রাইটেরিয়া, ওয়ান লোকটা কি করবে এদিক থেকে যখন এদিকে জার্নি করবে তখন অটোমেটিক্যালি নৌকোটার নিশ্চয়ই একটা ভেলোসিটি থাকবে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ভি জিরো, কারণ যে ভেলোসিটিতে লোকটা যায় সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভার, সেই জন্য আমি এটাকে ভি জিরো দিয়ে লিখছি। আর এই দিক বরাবর অলরেডি একটা স্ট্রিম আছে, তাহলে স্ট্রিম এর ভেলোসিটি কিন্তু অটোমেটিক এদিকে কাজ করছে। এই দুটো কারণের জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম নৌকোটা কিন্তু কখনোই এই পয়েন্টে এসে পৌঁছবে না, নৌকোটা কোথায় এসে পৌঁছাবে জানিস, এক্স্যাক্টলি এই দিকে একটা ভেলোসিটি ডিরেকশন পাবে এবং নৌকোটা যদি টুয়ার্ডস দ্য বিল্ডিং পৌঁছতে যায়, অর্থাৎ হাঁটা চলা করতে চায় নদী বরাবর, তাহলে অ্যাকচুয়ালি এই বরাবর একটা পাথে এসে এইখানে এসে থামবে। ক্লিয়ার আমার কথা? কেন বা কি জন্য এটা হবে সেটা আমি আবারও বলছি,
নৌকোটা যখন আপওয়ার্ড দিকে যেতে চাইবে, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের দিকে যেতে চাইবে, তখন অবভিয়াসলি সে একটা নৌকোটাকে সেল করবার চেষ্টা করবে আর নৌকোটাকে বাইবার চেষ্টা করবে কত ভেলোসিটিতে? ভিজিরো ভেলোসিটিতে। এই ভিজিরো ভেলোসিটিতে কোন দিকে? না, এটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের দিকে, অর্থাৎ নদীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দিকে। আর স্রোত কোন দিক থেকে কোন দিকে বইছে? যে নদীতে যে কারেন্ট কাজ করছে, কারেন্টটা ইজ ওয়ার্কিং ফ্রম লেফট টু রাইট সাইড, অর্থাৎ আমাদের স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই যে দুটো ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টর কোয়ান্টিটি স্টার্টিং পয়েন্ট এটা, যে কালোটা দিয়ে আমি সার্কেল করে দিলাম, তাহলে দুটো ভেক্টর কত অ্যাঙ্গেলে কাজ করছে ভালোভাবে দেখলে বুঝতে পারবি। ভি জিরো অবভিয়াসলি পারপেন্ডিকুলার ওভার ভিএস, তার মানে ভি জিরো অ্যান্ড ভিএস এর মধ্যবর্তী কোণ কত? দ্যাট ইজ ইন্টারনাল অ্যাঙ্গেল, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে যেটা রেজাল্টেন্ট ভেলোসিটি হবে, সেই রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? রুট ওভার অফ ভি জিরো স্কোয়ার প্লাস ভি এস স্কোয়ার প্লাস 2 ভি জিরো ভি এস ইন্টু কস অফ 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মানে কত? কস 90 ডিগ্রি মানে আবার জিরো, অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সাক্টলি লজিক ভেলোসিটি হয়ে যাবে ভি জিরো স্কোয়ার প্লাস ভি এস স্কোয়ার। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ এই ভেলোসিটিতে নৌকোটা কি করবে? এই দিক বরাবর চলতে আরম্ভ করবে। এখন এই দিক বরাবর যদি চলতে আরম্ভ করে, তাহলে আমার টার্গেট ছিল এই বিল্ডিং এ পৌঁছানো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, যতক্ষণে ধরে আমি নৌকোটাকে সেল করব, আমি এসে পৌঁছাবো দেখবো এই সমস্ত পয়েন্টে। সো দিস ইজ একটা কন্ডিশন যেখানে আমরা বলবো টু ক্রস আ রিভার ইন শর্টেস্ট টাইম। আই রিপিট এগেন, এটা কি? ইন শর্টেস্ট টাইম, অর্থাৎ নদী পেরোনো হচ্ছে কিভাবে? সবচেয়ে ন্যূনতম সময়ে। কেন ন্যূনতম সময় বা কি সেটা আলাদা কথা, বাট এই পার্টিকুলার কলার্সটাকে বলা হয় টু ক্রস আ রিভার ইন শর্টেস্ট টাইম। টু ক্রস আ রিভার ইন শর্টেস্ট টাইম, এ বোট নিডস টু প্রোপাগেট ভার্টিক্যালি আপওয়ার্ড টুয়ার্ডস আ অ্যানাদার ব্যাঙ্ক। And during this motion, the velocity of the stream will be effective, and that's why the boat will reach at a certain distance away in the second bank. ন্যূনতম সময়ে কোন একটি নদী পার হওয়ার ক্ষেত্রে, ন্যূনতম সময়ে কোন একটি নদী পার হওয়ার ক্ষেত্রে কোন একটি নৌকাকে সোজাসুজি বিপরীত দিকে যাত্রা করতে হয় এবং এর ফলে আরেকবার বলুন, পার হওয়ার ক্ষেত্রে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে কোন একটি নৌকোকে সোজাসুজি বিপরীত দিকে যাত্রা করতে হয় এবং এর ফলে নৌকার গতিপথের সাথে ডিগ্রি কোণে স্রোতের গতিবেগ কাজ করে, ফলে নৌকাটি একটি নির্দিষ্ট কোণে চলতে থাকে এবং গন্তব্যবিন্দু থেকে কিছুটি দূরে এসে পৌঁছয়। ওকে, টু বি ভেরি অনেস্ট, কনসেপ্টটা আমাদের জন্য পুরোপুরি ক্ল্যারিফাইড নয় এবং বেশ কিছু জায়গায় গন্ডগোল মনে হতেই পারে। কিন্তু দেখ, আমি তোকে আবারও বলছি, যখন আমরা এই জাতীয় মোশন নিয়ে কথা বলবো, আমাদের না সমস্ত ক্ষেত্রে সমস্ত অ্যাক্সিস অনুযায়ী মোশন কাজ করে। দেখ,
আমি তোমাকে বারবার করে বলেছি যে যখন আমি যদি একটা ভার্টিক্যাল অ্যাক্সিস ধরি, ধরে নে এটা আমার জন্য ওয াই অ্যাক্সিস, তাহলে এটা তো খুব সত্যি যে তাহলে এই বরাবর যে অ্যাক্সিসটা কাজ করবে সেটা কি এক্স অ্যাক্সিস, রাইট? তাহলে তুই আমাকে বলতো, যখন আমাদের এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম বরাবর এই দিকে কে কাজ করছে? এই দিকে কাজ করছে স্রোত, দ্যাট ইজ ভেলোসিটি অফ স্ট্রিম। আর নৌকাটা যাচ্ছে কোন বরাবর? নৌকাটা যাচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ যেটা কি না VO। তোর কি মনে হয় যে এরা দুজন একই অ্যাক্সিসে কাজ করছে? নিশ্চয়ই না, দুটো অ্যাক্সিসের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তার মানে তুই বোঝ, যেটা VO কাজ করছে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর যেটা VS কাজ করছে অর্থাৎ স্ট্রিম বা স্রোতের বেগ কাজ করছে সেটা এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দুটো কম্পোনেন্ট কেউ কারোর সাথে রিলেটেড নয়। যেহেতু দুটো কম্পোনেন্ট কেউ কারোর সাথে রিলেটেড নয়, সেই জন্য দুদিকের মোশনটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরস্পর পরস্পরের সাথে স্বাধীন, কেউ কারোর উপর কোনোভাবে নির্ভর করছে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু। অর্থাৎ যেহেতু কেউ কারোর উপর নির্ভর করছে না, সেহেতু আমরা কি বলতে পারবো যে একটা পাথওয়ে আরেকটা পাথওয়ের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়। এবার যদি আমি ধরে নিই যে এই টোটাল নদীটা মোট ডি চওড়া, অর্থাৎ নদীটার উইডথ, অর্থাৎ নদীটি ডি পরিমাণ চওড়া, দ্যাট ইজ দ্য উইডথ অফ দ্য রিভার ইজ ডি, যদি তাই হয় তাহলে বল এই ডি অতিক্রম করতে, দ্যাট মিন্স টু ক্রস দ্য ডি, ইট টেক্স কত টাইম নেবে বলতো? ভালোভাবে বোঝ, এই যে ডিটা ক্রস করবে সেটা কোন বেগের জন্য কাজ করবে? অবভিয়াসলি ভি জিরোর জন্য কাজ করবে। তার মানে এটা কত হবে? ডি বাই ভি জিরো। খুব ঠান্ডা মাথায় বোঝ, যখন এই চওড়া পাড়টা ক্রস করবে, অর্থাৎ নদীর এই চওড়া পাড়টাকেও ক্রস করবে, তখন কার জন্য ক্রস করবে? শুধুমাত্র ভি জিরোর জন্য। কারণ এই দিককার ভেলোসিটিটা ভি জিরো, এই ভি জিরোটা অন্য কারোর উপর নির্ভর করে না। কিন্তু প্রবলেম হচ্ছে যতক্ষণে ও ক্রস করবে ততক্ষণে কি করবে? ও এই দিক বরাবর কিছুটা পথ চলে আসবে। কেন না এই দিক বরাবর ও চলে আসবে? তার একমাত্র কারণ হচ্ছে তখন অলরেডি স্রোতের ভেলোসিটি আছে। তাহলে স্রোতের জন্য, দ্যাট ইজ ডিওবু দ্য স্ট্রিম ফ্লো, কতটা পথ চলে আসবে? দ্যাট ইজ অনুভূমিক পথ বা হরিজন্টাল পথ, দ্যাট ইজ ডিউ টু স্ট্রিম হরিজন্টাল পথ কত হবে? কতক্ষণ ধরে এসছে? টি সময় ধরে এসছে, কত ভেলোসিটিতে এসছে? ভিএস ভেলোসিটিতে এসছে, দ্যাট মিন্স ভিএস ইনটু ডি বাই ভি জিরো। কোথা থেকে পেলাম? না, টাইমের ভ্যালুটা ডি বাই ভি জিরো। আমার কথা ক্লিয়ার? সো দেখ, আমি যে জিনিসটা তোকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার নদী। এখন যদি কোনো রিভার হয়, আমি আমারও বললাম রিভারের ভেলোসিটি কোন দিক থেকে কোন দিকে কাজ করে, তুই ভালোভাবে দেখ, রিভার কিন্তু ফ্লো করে যে কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে সাগরের দিকে। তো ধর সমুদ্র কোনো একটা জায়গায় আছে, সো আমাদের স্ক্রিনের লেফট থেকে রাইটের দিকে যেটা কাজ করছে এটাই হচ্ছে রিভারের ভেলোসিটি, এবং সেই রিভারের ভেলোসিটি কত? ভিএস করে। কিন্তু নৌকোটাকে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে? ধরে নিই এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর বি ইজ দ্য এক্সাক্টলি অপোজিট পয়েন্ট প্লেসড অন দ্য আদার ব্যাঙ্ক। অর্থাৎ এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে বি পয়েন্ট বলে যে পয়েন্টটা আছে, সেই বি পয়েন্টটা কোথায়? এ পয়েন্টের এক্সাক্টলি অপোজিট পয়েন্ট ইন দ্য আদার ব্যাঙ্ক। আদার ব্যাঙ্ক মানে অন্য পাড়ের কোন একটা বিন্দু। এবার যখন এ থেকে বিতে পৌঁছাতে হবে, নৌকোটা কি করবে? নৌকোটার তো আর কোনো উপায় নেই। আমি কি বলেছি, আমরা যে কন্ডিশন করছি সেটা হচ্ছে শর্টেস্ট টাইম। অর্থাৎ শর্টেস্ট টাইম মানে কি? সবচেয়ে কম সময়ে আমি কিভাবে এ থেকে বিতে পৌঁছাবো, মানে আমি নদী ক্রস করবো, আমি বলিনি এ থেকে বিতে পৌঁছাবো, আমি বলেছি নদীটাকে ক্রস করে যাবো। তাহলে শর্টেস্ট টাইম যদি আমি নদীকে ক্রস করার চেষ্টা করি, তাহলে সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমার কাছে কোনো ডেফিনেট প্রপার্টি আছে যে আমি খাড়া ওপরের দিকে চলে যাবো। সো আমি চলে যাচ্ছি, তার মানে আমি এ থেকে বি এর দিকে খাড়া ওপরের দিকে যাচ্ছি। এবার বল দুটো অ্যাক্সিস বলছো, ধর এটা তোর এ পয়েন্ট, এটা তোর বি পয়েন্ট, তাহলে আমি যদি এ থেকে বি তে যেতে হয় আমি কেন যাবো? না, আমি আমার একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি কত? একটা ভি জিরো। তাহলে ভি জিরো ভেলোসিটিতে আমি চলতে আরম্ভ করলাম, তাহলে আমার টাইম কত লাগবে? বা বোট যদি এর যদি নদীটা ডি চওড়া হয় তাহলে টাইম কত লাগবে? ডি ডিস্টেন্স ক্রস করছি ভি জিরো স্পিডে, কোনো রকম অ্যাক্সেলারেশন নেই, কোনো কোনো গন্ডগোল নেই, স্ট্রেট ক্রস করেছি, তাহলে এতটা টাইম লেগেছে। ভেরি গুড। তাহলে এতটা টাইম আমি এ থেকে বিতে পৌঁছানোর কথা ছিল যদি না কোনো স্রোত থাকতো।
কিন্তু প্রবলেম হচ্ছে দেয়ার ইজ আ স্ট্রিম বা কারেন্ট, অর্থাৎ স্রোতের জন্য আমি কি করছি এইদিকে ভিএস একটা ভেলোসিটি পাচ্ছি। তার মানে আমি যদি টি সময় ধরে এখানে একটা নৌকোকে জাস্ট বেঁধে রাখি, তাহলে নৌকোটা কি হবে এই দিক বরাবর চলতে চলতে আফটার টি টাইম একটা পথ ক্রস করে যাবে, সেটা কত না এইদিকে যে পথটা ক্রস করে যাবে সেটাকে যদি এক্স দিয়ে লিখি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে ভিএস ইন্টু টি। ভিএস মানে কত? ভিএস মানে স্ট্রিম অফ রিভার বা কারেন্ট বা যে বেগে নদী বইছে। আর টাইম মানে কত? টি বাই ভি জিরো। ফেয়ার এনাফ। তাহলে এই যতটা পথ ও হরিজন্টাল দিকে চলে গেল তাহলে সেটাকে কি এক্স বলছি, তার মানে বোঝ এদিক থেকে এদিকেও ও কিছুটা পথ চলে এসেছে, অর্থাৎ এদিক থেকে এদিকে এসেছে যে এক্সটা এটা কার জন্য, এটা হচ্ছে ডিউ টু স্ট্রিম অর্থাৎ স্রোতের জন্য। এই স্রোতের জন্য যতটা পথ এসেছে আর যতটা নৌকোটা নিচে চালিয়ে নিয়ে গেছে এই দুটোই ভেক্টর রাশি। কারণ এরকম ভেক্টর রাশি আমি বলছি একটা স্রোতের জন্য গেছে আর একটা কি হয়েছে নিচে চালিয়ে গেছে, তার মানে এই দিকের পুরোটা যদি ডি হয় এই দিকের পুরোটা যদি এক্স হয় তাহলে এদের ভেক্টর কম্পোনেন্ট কত করে পাবো, এই দিক বরাবর কাজ করবে না, তার ভ্যালু কত হবে রুট ওভার অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই এত পরিমাণ পথ নৌকোটা ক্রস করবে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু নদীটা পেরোবে কতক্ষণে, মাত্র ডি বাই ভি জিরো টাইমে। ক্লিয়ার আমার কথা? না আর কোনো ইস্যু আছে? আচ্ছা, এই যে এক্স যে পথটাকে আমি তোকে ডিক্লেয়ার করলাম, এই এক্স পথটা কেন গেছে তুই আগে বল। আমি তোকে কি বললাম, ধর তোর কাছে একটা নৌকো আছে, এই নৌকোটা তুই কি নদীতে এমনি এমনি দাঁড় করিয়ে রাখিস না নৌকোটাকে বেঁধে রাখিস? যে কোনো নৌকোকে তুই কি দেখিস বেঁধে রাখতে? কেন বেঁধে রাখি? নৌকোটা কেউ চালাচ্ছে না, স্রোত আছে। এক্স্যাক্টলি, যদি নৌকোকে তুই বেঁধে না রাখিস তাহলে কি হবে, দেখ যে নৌকোটাকে তুই রেখেছিস সেই নৌকোটা কি হবে কিছুক্ষণ বাদে এই দিকে যেহেতু স্রোত আছে সেই জন্য কি হবে আস্তে 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 এইদিকে চলতে আরম্ভ করবে, এবং একটা সার্টেন পিরিয়ড পরে দেখবি সে এই দিকে চলে এসেছে। তার মানে তুই বোঝ দেখি নৌকো চালালি না, কিন্তু নৌকো চলে গেল দূরে। কতটা দূরে চলে গেল? এদিক থেকে এদিকে চলে গেল, কতটা গেল? সেইটুকু পথকে যদি আমি এক্স দিয়ে ডিফাইন করি সেটা কি করে পাবো, না স্রোতের নিশ্চয়ই একটা বেগ আছে, সেটা কত? ভেলোসিটি অফ স্ট্রিম বা ভিএস দিয়ে লিখছি। টু বি ভেরি অনেস্ট, এগুলো সবকিছু ইংলিশে ক্যালকুলেশন হয়, সেই জন্য ভিএস দিয়েছি। আর কতক্ষণ ধরে? টি সময় ধরে। ভেরি গুড। এবার টি সময়টা কোথা থেকে পেলি? কতক্ষণ ধরে তোর স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে যাবে, যতক্ষণ ধরে নৌকোটা এই এ থেকে বিতে পৌঁছবে ততক্ষণে নৌকোটা খোলা থাকে, কারণ তারপরে এই প্রান্তে পৌঁছে আমরা নৌকোটা বেঁধেই দেবো। তাহলে এখান থেকে এই অবধি টোটাল ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এটা ক্রস করতে কত টাইম লাগবে? ডি বাই ভি জিরো। কেন আমি ভি জিরো বেগে নৌকো চালাই? তার মানে এই যে এক্স পথটা পাবি সেটা কত হবে? ভিএস ইন্টু ডি বাই ভি জিরো। এ বোট হ্যাজ দ্য ভেলোসিটি অফ 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। একটি নৌকোর স্থির জলে বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য ভেলোসিটি অফ স্ট্রিম হ্যাজ বিন গিভেন অ্যাজ 2 কিলোমিটার পার আওয়ার। কুড়ি কিলোমিটার চওড়া নদী অতিক্রম করতে নৌকার ন্যূনতম কত সময় লাগবে? টু ক্রস আ রিভার অফ 20 কিলোমিটার ওয়েড, হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম রিকোয়ার্ড বাই দ্য বোট? হ্যালো স্যার। এবং এবং এই যাত্রাকালে নৌকোটি অনুভূমিক দিকে কত দূরত্ব সরে যাবে? এন্ড হোয়াট উইল বি দ্য হরিজন্টাল পাথ ট্রাভেলড বাই দ্য বোট ডিউরিং দিস জার্নি? ওকে, নৌকোটা যদি আমাকে শর্টেস্ট টাইমে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কোনো দিক ভাববার দরকার নেই, আমি খাড়া উপরের দিকে চালাতে স্টার্ট করবো। সো টোটাল উইথ কত? টি হ্যাজ বিন গিভেন আস 20 কিলোমিটার, তাই না? তাহলে তুই বল আমার যদি টাইমটা লাগে মিনিমাম টাইম কত হবে? না 20 কিলোমিটার, আর আমার নৌকোর ভেলোসিটি কত? 5 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটারকে আমি 5 কিলোমিটার পার আওয়ার দিয়ে ডিভাইড করে দিলে কত হবে? 4 ঘন্টা। তো দ্যাট ইজ এক্স্যাক্টলি
মোট 4 ঘন্টা লাগবে আমার এ থেকে বিতে পৌঁছাতে, কারণ আমাকে কি বলেছে মিনিমাম টাইমে, বি কেয়ারফুল, এটা কিন্তু মিনিমাম টাইমে। কিন্তু আমি কি এ থেকে বিতে পৌঁছবো? একদম পৌঁছবো না। কেন? যতক্ষণ আমি এ থেকে বিতে পৌঁছাবার চেষ্টা করবো ততক্ষণে কি করবে আমার এদিকে স্রোত কাজ করবে, দ্যাট ইজ ফ্লো আপস্ট্রিম কাজ করবে এবং কারেন্ট কাজ করবে, আলটিমেটলি আমাকে পৌঁছে দেবে এইরকম কোনো একটা পয়েন্ট, দ্যাট ইজ সিতে, রাইট? তার মানে আমি যে হরিজন্টাল পাথটা চলে গেলাম সেটা কতটা? বিসি। সো এই বিসি যে হরিজন্টাল পাথ, এর ভ্যালু কি করে বের করবো? না, এর ভ্যালু বের করবো যেটা স্ট্রিমের ভেলোসিটি ইনটু যতক্ষণ ধরে জার্নি করেছি। স্ট্রিমের ভেলোসিটি কত? স্ট্রিমের ভেলোসিটি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ 2 কিলোমিটার পার আওয়ার। আর কতক্ষণ ধরে গেছি? 4 আওয়ার। তাহলে বললে এটা কত হবে? দিস উইল বি 8 কিলোমিটার। তার মানে আমি হরিজন্টাল ডিস্টেন্সে কত সরে গেলাম? 8 কিলোমিটার। ক্লিয়ার আমার কথা? ওকে, দ্য ভেরি নেক্সট স্টপ পেয়েছি, যেটা প্রচন্ড প্রচন্ড রকম ভাবে কমপ্লিকেটেড হবে তোদের জন্য, ভালোভাবে লক্ষ্য কর। আমি আবারও বলছি যে এই পার্টিকুলার কেসে রিভার্টটা আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, এটা আমার এ পজিশন, এটা আমার বি পজিশন। আমাকে কি করতে হবে? আমাকে এক্সাক্ট এ থেকে বি তে পৌঁছাতে হবে। আমি শুধু বলে দিচ্ছি বি ইজ দ্য জাস্ট অপোজিট পয়েন্ট অফ এ ইন দ্য আদার ব্যাংক। তার মানে বি কোনটা? বি হচ্ছে এরকম একটা পয়েন্ট যেটা কিনা এ বিন্দু ঠিক বিপরীত মুখী একটা বিন্দু, কিন্তু কোন দিকে? না, দ্বিতীয় তীরে, অর্থাৎ সেকেন্ড ব্যাংক, অর্থাৎ দ্বিতীয় তীরটাই একটা পয়েন্ট। তো এবার আমাকে কি করতে হবে, অলরেডি এখানেও আমার একটা স্ট্রিম আছে, একটা স্রোত আছে, এবং ধরে নে সেই স্রোতটা এই দিকে কাজ করছে, রাইট? এবং এই দিকে যে স্রোত কাজ করছে সেই স্রোতের ভেলোসিটি কত? দ্যাট ইজ অবভিয়াসলি ভিএস। আমাকে কি করতে হবে? এ থেকে বি তেই পৌঁছাতে হবে, রাইট? তার মানে এই পার্টিকুলার কেসের নাম কি? ইন শর্টেস্ট পাথ। অর্থাৎ আমি কি করব, ন্যূনতম পথে এ থেকে বি তে পৌঁছবো। আগেরটা কি ছিল? ইন শর্টেস্ট টাইম, দ্যাট ইজ ন্যূনতম সময়ে আমি নদী পার হয়েছিলাম। এবার আমার শুধু নদী পার হওয়ার দরকার নেই, আমাকে কি করতে হবে, শর্টেস্ট পাথে নদী পার হতে হবে। অর্থাৎ এ থেকে আমি স্টার্ট করবো এবং এক্সাক্ট বি তে এসে পৌঁছবো। ক্লিয়ার আমার কথা? আমি বলেছি যে আমার এখানেও একটা রিভার আছে, যে রিভারটা কি? নিশ্চয়ই রিভারটার একটা ওয়েট আছে, ধরে নাও রিভারটার ওয়েট হচ্ছে টি। যদি রিভারটার ওয়েট টি হয়, তাহলে একটা অবজেক্টকে এ থেকে জার্নি স্টার্ট করতে হবে এবং কোথায় এসে পৌঁছাতে হবে? এ থেকে জার্নি স্টার্ট করে বি তে এসে পৌঁছাতে হবে। অ্যান্ড দ্যাট উইল বি এক্স্যাক্টলি কিরকম না, এ থেকে যখন বি তে এসে আমি পৌঁছাবার চেষ্টা করছি তখন কি হচ্ছে খুব ভালোভাবে দেখ। এ থেকে যখন বি তে এসে পৌঁছাবার চেষ্টা করছি তখন আমাকে এক্সাক্ট এ থেকে বি তে এসে পৌঁছবে। কিন্তু আগের বারের কেসটা কি ছিল? আগের বার যখন আমি এ থেকে জার্নি স্টার্ট করেছিলাম আমি কিন্তু আগেও বি তে এসে পৌঁছাতে পারিনি, আমি বি তে পৌঁছাবার চেষ্টা তো করেছি, বাট ফাইনালি উই হ্যাভ রিচড এট সি, কিন্তু আমি নদী পার হয়েছি। সেটা কি ছিল? ইন শর্টেস্ট টাইম। বাট ফর দিস কেস আমি বলছি এ থেকে জার্নি স্টার্ট করব এবং নদীটা ডি ওয়েট দিয়ে আছে, বাকি সব ক্রাইটেরিয়া সমান। আমি ধরেও নিচ্ছি যে স্পিড অফ বোট, দ্যাট ইজ নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ বি জিরো, সব সেম টু সেম। বাট আমি কি করব, বাট আই নিড আমার এ থেকে এক্সাক্ট বি পয়েন্টে পৌঁছাতে হবে। বি পয়েন্টটা কি? যেটা এ পয়েন্টের ঠিক বিপরীত দিকে। অর্থাৎ আমরা জার্নি স্টার্ট করবো এ থেকে, পৌঁছাবো এক্সাক্টলি বি তে, নট ইন দ্য আদার ব্যাংক। আমরা শুধু আদার ব্যাংকে পৌঁছাবো তাই নয়, আমরা কি করবো, শর্টেস্ট পাথে এ থেকে বি তে পৌঁছাবো। ক্লিয়ার আমার কথা? দেখো, যদি এটাকে আমাকে সলভ করতে হয় তাহলে সবার ফার্স্টে আমাকে বুঝতে হবে যে আমাকে এ থেকে কিন্তু বি এর দিকে পৌঁছতে হবে, দ্যাট মিন্স আমাকে এক্সাক্ট অপোজিট দিকে যেতে হবে। কিন্তু এক্সাক্ট অপোজিট দিকে যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে আমাকে একটু ট্যাকটিক্যালি ভাবে যেতে হবে। কেন ট্যাকটিক্যালি ভাবে যেতে হবে? ভালো করে বুঝো, সব সময় কিন্তু স্রোতটা এদিকেই কাজ করছে এবং তার ভেলোসিটি কত? ভিএস, রাইট? এবং একটা ক্রাইটেরিয়া অবভিয়াসলি স্যাটিসফাইড হতে হবে যে নৌকার যে স্পিড, দ্যাট ইজ বি জিরো, দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান ভিএস, অর্থাৎ স্রোতের বেগের থেকে বেশি হলে তবেই তুই এটা করতে পারবি। এবার তুই ভালো করে বুঝ, তুই যে ভেক্টর রেজলিউশন এতদিন ধরে শিখে এসেছিস, অর্থাৎ ভেক্টরকে বিভাজন, আমি সেই জিনিসটাই করব। এখন যে জিনিসটা আমি করবার চেষ্টা করছি, আমি এ বরাবর নৌকোটাকে চালানো করছি, অর্থাৎ কি করছি, নৌকোটাকে এমন ভাবে চালাচ্ছি যেটা কিনা ব্যাংকের সাথে একটা কোণ তৈরি করে যাচ্ছে,
অর্থাৎ ধরে নে ব্যাংকের সাথে ও থিটা কোণ করে যাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে খুব ভালো করে কেয়ারফুল থাক। স্রোত কোন দিকে যাচ্ছে? তোর স্ক্রিনের লেফট থেকে রাইটের দিকে স্রোত যাচ্ছে, ভালো করে বোঝ। তোর স্ক্রিনের লেফট থেকে রাইটের দিকে স্রোত যাচ্ছে, ক্লিয়ার? আর তুই নৌকো চালাচ্ছিস কোন দিকে? তোকে যখন আমি বলছি নৌকো চালাচ্ছিস, তখন তুই ভালো করে ভেবে দেখ, তুই কিন্তু নৌকো চালাচ্ছিস একটা কোণ তৈরি করে, কিভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করেছিস, যেটা কিনা যেদিকে স্রোত এক্স্যাক্টলি তার উল্টো দিকে। অর্থাৎ তুই কিন্তু তোর নৌকো চালাচ্ছিস ভিজিটোস ভেলোসিটিতে, যেটা কিনা কি করেছে, যেটা কিনা করেছে উল্টো দিকের ব্যাংকটার সাথে থিটা কোণ। ক্লিয়ার আমার কথা? না কোনো জায়গায় বুঝতে অসুবিধা? হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার হয় তাহলে বলবি, নয়তো খুব বেশি কমপ্লেক্সিটি হবে না, এটা বেশ কঠিন। তাহলে আমি অ্যাকচুয়ালি এই দিক বরাবর ভি জিরো ভেলোসিটিতে চালাচ্ছি, এবং কি করছি না, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে রেখেছি, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে তোরা কিন্তু ভালো করে জানিস ভেক্টর রেজোলিউশন বা ভেক্টর বিয়োজন কি। দেখ এই পুরো জিনিসটাকে আমি এখানে কেটে এনেছি, এটা এ পয়েন্ট, ধরে নে এটা এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, বাকি সবকিছু যা আছে তা। তাহলে তুই আমাকে একটা কথা বলতে পারবে কি, ax এর ভ্যালু কত? ax এর ভ্যালু হচ্ছে v0। আর তুই যদি এখানে cos theta বের করিস, তাহলে cos theta কথার মানে কি, এটা তো theta, রাইট? যদি এটা theta হয়ে থাকে, তাহলে cos theta কথার মানে কি, এটা হচ্ছে বেস, তার মানে ay বাই ax, রাইট? ওকে, এবার ay কথার মানে কত? ay কথার মানে যদি তুই বের করার চেষ্টা করিস, সেটা কত হবে, ax cos theta, আর ax মানে কত, v0। তাহলে এই দিয়ে কত কাজ করবে, v0 cos theta, তার মানে এই দিক কত কাজ করছে, v0 cos theta। আর যদি তোকে এই x y টা বের করতে হয়, তাহলে কি করবি, না তুই sin theta বের করে দে, sin theta কথার মানে কি, x y by a x। তাহলে x y এর ভ্যালু কত হবে, দ্যাট উইল বি নাথিং বাট v0 sin theta। তাহলে এই দিক বরাবর কত কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে v0 sin theta, ক্লিয়ার? এবার তুই ঠান্ডা মাথায় বলছিস, v0 cos theta কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, আর v0 sin theta কোন দিকে কাজ করছে, নিচ থেকে উপরের দিকে। অর্থাৎ যদি আমি ভেক্টর বিয়োজন বা ভেক্টর অ্যানালাইজ করি, তাহলে এই v0 এর মোট দুটো উপাংশ থাকবে, একটা উপাংশ এই দিকে কাজ করবে, যে উপাংশ ভ্যালু কত, দ্য কম্পোনেন্ট দ্যাট ইজ ওয়ার্কিং পারপেন্ডিকুলার টুয়ার্ডস দ্য b, এটা হবে v0 sin theta। আর আরেকটা কম্পোনেন্ট এক্স্যাক্টলি এই দিকে কাজ করবে, যেটা কি কাজ করবে, না যেদিকে স্ট্রিম বা স্রোত ছিল ঠিক তার বিপরীত দিকে, এবং তার কম্পোনেন্ট কত, দ্যাট উইল বি v0 cos theta। ক্লিয়ার আমার কথা? আগে বল এইটুকু বুঝেছিস না বুঝিস নি? ওকে, দেখ আমি কি বলছি সেটা খুব ভালো করে দেখ। আমি বলছি যে আমার কাছে একটা রিভার আছে, এবং এই রিভারের একটা উইডথ আছে, এই রিভারটা কতটা চওড়া, না ডি চওড়া, এবং এই রিভারটা কিন্তু স্ট্যাটিক রিভার না, এই রিভারের মধ্যে একটা কারেন্ট আছে, কারেন্ট আছে মানে রিভারের মধ্যে একটা স্ট্রিম ফ্লো আছে। এবার এখানে একটা পয়েন্ট যেটা এ, আমি কি করবো, এ থেকে জার্নি স্টার্ট করবো, এক্সাক্ট কোন পয়েন্টে এসে পৌঁছাবো, বিতে। মানে আমাকে বলেই দেওয়া হচ্ছে যে জাস্ট অপোজিট পয়েন্টে সেই পৌঁছাবো, এবং সেই অপোজিট পয়েন্টটা কোনটা, না জাস্ট অপোজিট পয়েন্টটা কোনটা, না বি। অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে এ থেকে বিতে এসে পৌঁছাবো, জাস্ট অপোজিট পয়েন্ট অফ দ্য ব্যাংক। আমি কি করছি এইটা করবার জন্য, আমার পক্ষে যেটা সবচেয়ে বেশি প্রবলেম, আমি এ থেকে বি এর দিকে জার্নি করলে কি হবে সেটা আমি জানি, কারণ এই দিকে আমার স্ট্রিম আছে, সেটা হলো ভিএস। আমি যদি এ থেকে বি এর দিকে সোজা যেতে আরম্ভ করি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এইরকম একটা পয়েন্টে এসে পৌঁছবো, এটা একটু আগে দেখেছি। তার মানে আমার প্রবলেম হচ্ছে, তার মানে আমি কিন্তু সোজাসুজি উপরের দিকে যেতে পারবো না, গেলে প্রবলেম তৈরি করছে। তাহলে আমি কি করব, আমি চেষ্টা করছি টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট পাথ, অর্থাৎ সবচেয়ে ন্যূনতম সময়, না ন্যূনতম পথে নদী ক্রস করতে, ন্যূনতম পথে, আই রিপিট এগেন, শর্টেস্ট পাথে, ন্যূনতম সময় কিন্তু না, ন্যূনতম সময় হলে যেটা এক্ষুনি মনে করলাম সেটা হলেই হয়ে যেত, কিন্তু আমি কি করছি ন্যূনতম পথে ক্রস করবো। সো যদি ন্যূনতম পথে ক্রস করতে হয়, সেটা করবার জন্য আমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে আমি নৌকাটাকে এভাবে চালাবোই না, আমি নৌকোটাকে একটু অন্যভাবে চালাবার চেষ্টা করবো। কিভাবে চালাবো, দেখ সেটা আমি স্রোতটাকে তো চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ যেদিকে স্ট্রিম বইছে বইছে, জানার দরকার নেই, আমি যেদিকে স্ট্রিম বইছে ঠিক তার উল্টো দিকে ব্যাংকের সাথে একটা অ্যাঙ্গেল করে নৌকোটাকে চালাবো। কত অ্যাঙ্গেল করে না কিভাবে সেইটা বোঝবার কন্ডিশন আমার কাছে হলো,
আমি ধরে নিচ্ছি যে ব্যাংকের সাথে কোনটা কত, ব্যাংকের সাথে কোনটা তৈরি করেছে থিটা। এক সিম্পল আস্ট কেন এটা করলাম সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখ আমরা প্রথম থেকে বলেছিলাম প্রজেক্টাইল বল বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা কি করছি ভেক্টর রেজলিউশন বা ভেক্টরকে বিয়োজন করা শিখেছি। তাহলে বোঝ আমার যদি এটা এ পয়েন্ট হয় আর যদি আমি এই পয়েন্টটার নাম এক্স দেই, তাহলে আমি এখানে কি করছি একটা ব্যাগ তো আছে, তো ব্যাগটার কোন নাম্বার করেছি তো আছে। আমার যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যেভাবেই হোক না কেন আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। সো হাউ ক্যান আই, আমি কি করছি দেখ আমি এক্স পয়েন্ট থেকে আমি জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিচ্ছি, অর্থাৎ 90 ডিগ্রি আছে এবং যেটা কোথায় কাট করছে ধরে নাও y তে কাট করছে, তার মানে আমি বলে দিচ্ছি এক্স ওয়াই ইজ পারপেন্ডিকুলার ওভার এ ওয়াই। আর এই অ্যাঙ্গেলটা থিটা অলরেডি আমি ডিফাইন করে রেখেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে থিটা, নো ইস্যু। তাহলে তুই বল এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি সে ট্রায়াঙ্গেল এ এক্স ওয়াই, এখান থেকে তুই শুধু কস থিটাটা বের কর। যদি কস থিটা বের করিস, কস থিটা কথার মানে কি বেস বাই হাইপোটেনিয়াস অর্থাৎ ভূমি বাই অধিভুজ, বেস মানে কত এ ওয়াই, অধিভুজ মানে কত এ এক্স। আর এ এক্স মানে কি, এ এক্স মানে যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি সেটাই হচ্ছে যে একটা বোটের স্পিড সেটা কত ভি জিরো, তাহলে এখান থেকে এ ওয়াই কথার মানে কথা হবে আমার ভি জিরো কস অফ থিটা, ক্লিয়ার। তার মানে এই দিকে কোনটা কাজ করছে, এই দিকে কাজ করছে v0 cos θ, ঠিক আছে। এবার যদি আমরা এটা বোঝার চেষ্টা করি যে এই দিকে v0 cos θ কাজ করলো, নো প্রবলেম, কিন্তু এই দিকেও তো একটা কাজ করবে, সেটার ভ্যালু কত হবে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব sin θ বের করছি। sin θ কথার মানে কি করে হবে, না এটা হবে হাইট বাই হাইপোটেনিউস, হাইট কোনটা x y, হাইপোটেনিউস কোনটা ax, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখান থেকে যদি আমি এক্স ওয়াই টা বের করি সেটা কত হবে ax sin theta, ax কথার মানে কি, ax কথার মানে v0 মানে এটা হচ্ছে sin theta, নো ইস্যু। তাহলে এই দিক বরাবর যেটা কাজ করছে সেটা কত, এটা কাজ করছে হচ্ছে v0 sin theta। তার মানে আমরা জানি ভেক্টরকে কিন্তু প্যারালাল শিফট করা যায়, অর্থাৎ এই দিকে যেটা v0 sin theta করছে সেটা কি প্যারালাল জেনে নিলে এখানে চলে আসবে, তাহলে এদিকে কত কাজ করবে v0 sin theta। And that is the logic আমি কোনটা কম্পোনেন্টটাকে আগের বার এইভাবে বুঝিয়েছিলাম, অর্থাৎ যে ভেক্টরটাকে আমি রেজলিউশন করেছিলাম v0 তাকে দুটো অ্যাক্সিসে ডিভিশন করেছিলাম, একদিকে v0 cos theta লিখেছিলাম একদিকে v0 sin theta লিখেছিলাম। বল এবার কার কি অসুবিধা। এবার আমার প্রশ্নটা খুব স্পেসিফাইড, আমি কেন এভাবে চালালাম তাতে আমার প্রফিটটা কি, তুই ভালো করে বোঝ আমি এইভাবে চালিয়েছি শুধু পোকার মতো কাজ করে না, আমি এইভাবে চালিয়েছি একটা স্পেশাল ক্রাইটেরিয়া মেনটেন করে। তুই ভালো করে বোঝ, ধর তুই এই দিকে ভিএস ভেলোসিটিতে কাউকে এগিয়ে নিয়ে যাচ্ছিস, তাহলে এই দিককার ভেলোসিটিকে তুই যদি না থামাতে পারিস তাহলে কি তুই কোনোদিন এই ভিএসটাকে ক্যান্সেল করতে পারবি, তুই তো আর নদীকে বলতে পারবি না যে তোমার স্ট্রিমকে আমি ইগনোর করব, করতে পারবি না। সেই জন্য ধাপ তুই অ্যাকচুয়ালি বোর্ডটাকে চালিয়েছিস এই দিকে কত ভেলোসিটিতে, ভি জিরো ভেলোসিটিতে। এবার এমন করে চালিয়েছিস যেটা কিনা অপোজিট ব্যাংকের সাথে একটা থিটা কোণ তৈরি করে রেখেছে, রাইট। তার মানে তুই বোঝ এই দিক বরাবর যে কম্পোনেন্টটা কাজ করছিল সেটা কত, ভি জিরো কস থিটা। এবং আমার ক্রাইটেরিয়া ছিল এক্স্যাক্টলি এটাই যে এই ভি জিরো কস থিটা যে ভ্যালুটা তৈরি করছে সেটা যেন ভিএস এর সাথে সমান হয়, তবেই তুই বলতে পারিস যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভ্যালু জিরো হবে তখনই যদি দুটো ভেক্টর অপোজিট দিক থেকে কাজ করে এবং দুজনের সেম সেম ভ্যালু থাকে। মনে করে দেখ এইদিকে ভিএস কাজ করছে আর উল্টো দিকে আমি বলছি ভি জিরো কস থিটা কাজ করছে, যদি এই দুটো সমান হয় তাহলে এদের দুজন দুজনকে কি করবে নিউট্রালাইজ করে দেবে, আর দুজন কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে 180 ডিগ্রি। তার মানে এদের জন্য যে রেজাল্টেন্ট ভ্যালু থাকবে যদি এটা সমান হয় তাহলে এদের জন্য রেজাল্টেন্ট ভ্যালু বা লব্ধি মান কত হবে জিরো, এবং যদি এটা জিরো হয়ে গিয়ে থাকে তার মানে বোঝ এই দিকে আর স্ট্রিম কাজ করতে পারবে না, অর্থাৎ নদীতে স্ট্রিম থাকা সত্ত্বেও তুই আর এটাকে বুঝতেই পারবি না যে স্ট্রিম আছে। আমার কথা কি ক্লিয়ার না এই লাস্ট কথাটা ক্লিয়ার হলো না, তুই ভালো করে বল নদীর স্ট্রিমকে কিন্তু তুই ইগনোর করতে পারবি না, অর্থাৎ তুই চাইলেই ভিএস কে যে ইগনোর করবি এটা তোর পক্ষে পসিবল নয়। তাহলে তুই কি করে নৌকে এই ভেলোসিটিটা থেকে বাঁচাবি, এই ভিএস ভেলোসিটিটাকে বাঁচাতে গেলে তোকে কি করতে হবে, ভিএস ভেলোসিটি যেদিকে কাজ করছে এক্স্যাক্টলি তার উল্টো দিকে একটা নতুন টাইপের ভেলোসিটির জন্ম দিতে হবে, সেই ভেলোসিটিটা কত ভি জিরো কস অফ থিটা। তাই যদি হয় তাহলে ভিএস যত কাজ করে তোর স্ক্রিনের লেফট থেকে রাইটে নিয়ে যেতে চাইবে
v zero cos theta কি করবে, তোর স্ক্রিনের তোকে রাইট থেকে লেফটে নিয়ে যেতে চাইবে, হ্যাঁ কি না? আমার মেন কথা তুই ভালো করে বোঝ, যদি তুই এই দিককার ভেলোসিটি বুঝিস যেটা কিনা কত v zero cos theta, এটা কি করতে চাইছে, এখানকার নৌকোটাকে রাইট টু লেফটে নিয়ে যেতে চাইছে, হ্যাঁ কি না? আর আরেকটা আছে যেটা কি না স্ট্রিং যেটা ভিএস এ কাজ করছে, এ কি করছে নৌকোটাকে লেফট টু রাইট নিয়ে যেতে চাইছে। তাহলে যদি কোনোভাবে এই রাইট টু লেফট বা লেফট টু রাইট এ নিয়ে যাওয়ার দুটো ভেলোসিটি সমান হয় তাহলে কি হবে, এরা কোনো দিকে সরে যাবে। এন্ড দ্যাট ইজ দ্য এক্সাক্ট ক্রাইটেরিয়া আমি যেটা বলছি, ক্লিয়ার না ক্লিয়ার না? তুই বোঝ এক্ষেত্রে এই গোটা রিভারের একটা ভেলোসিটি আছে, রিভারের ভেলোসিটি কত ভিএস। তাহলে রিভারের ভেলোসিটি কি করার চেষ্টা করছে, এখানে যে বোটটা আছে এ পয়েন্টে, যে বোটটা আছে এই এ পয়েন্টে, বোটটা যেদিকে যেতে আরম্ভ করুক না কেন, ও চাইবে কি তোর স্ক্রিনের লেফট থেকে রাইটের দিকে নিয়ে যেতে। এটা নিয়ে তোর কোনো ডাউট আছে? না আচ্ছা, এবার যদি ওটা লেফট থেকে রাইটে নিয়ে যেতে চেষ্টা করে, তোর পক্ষে কি তো পসিবল নয় এই রিভারের ভেলোসিটিকে ইগনোর করা? এটা কোনোদিনের জন্য পসিবল নয়, কারণ রিভারের ভেলোসিটি তুই ইগনোর করতে পারবি না, কিন্তু তুই ওটাকে থামাতে পারবি কি করে? দ্যাট মিন্স আমি তোকে যেটা বলার চেষ্টা করছি সেটা খুব ভালো করে বুঝ। ধর আমি ফোর্স দিয়ে বোঝাই তাহলে খুব বুঝতে সুবিধা হবে। ধর এইদিকে আমি 5 নিউটন ফোর্স দিয়ে ঠেলছি, আর এটাকে নিউট্রালাইজ করবার জন্য আমাকে কি করতে হবে, এক্স্যাক্টলি এটাকে এনকাউন্টার করতে হবে আরেকটা ফোর্স দিয়ে, যে ফোর্সটা কি করছে এই 5 নিউটনের ঠিক উল্টো দিকে কাজ করে। ক্লিয়ার? হয় এইভাবে করতে হবে, নয়তো আমি কি করবো, যেদিকে 5 নিউটন কাজ করছে তার ঠিক উল্টো দিকে এই দিক থেকে 5 নিউটন দেবো। এই দুটো কেসে কিন্তু সেম, ভেবে দেখ দুটো কেসে এটা যদি মুখোমুখি কাজ করে সেক্ষেত্রেও অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি, আর দুটো যদি স্টার্টিং পয়েন্ট থেকে কাজ করে সেটাও কিন্তু 180 ডিগ্রি, কোনো সমস্যা? তার মানে একটা অবজেক্টের উপর এইভাবে দুটো ফোর্স অ্যাপ্লাই করলেও সেটা কোনোভাবে নড়বে না, এইভাবে দুটো ফোর্স অ্যাপ্লাই করলেও সেটা নড়বে না। এক্স্যাক্টলি ভেলোসিটিও তো একটা ভেক্টর কোয়ান্টিটি রে বাবা। তার মানে তুই বোঝ না, যখন স্ট্রিম ছিল স্ট্রিম কি করছে, অবজেক্টটাকে তোর স্ক্রিনের লেফট টু রাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই লেফট টু রাইটে নিয়ে যাওয়াটাকে তুই আটকাবি কি করে? তোর কাছে একটাই পসিবিলিটি, তুই কোনোভাবে অবজেক্টটাকে রাইট টু লেফটে নিয়ে যাওয়ার চেষ্টা কর। তাহলে তুই যখন রাইট টু লেফটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস, তুই কোনটুকু অ্যাপ্লাই করছিস, তুই শুধু শুধু অ্যাপ্লাই করছিস, তুই বোর্ডটাকে চালিয়েছিলি অ্যাকচুয়ালি ভি জিরো ভেলোসিটিতে, অ্যান্ড ইউ হ্যাভ মেড অ্যান অ্যাঙ্গেল অফ থিটা উইথ দ্য ব্যান্ড, অর্থাৎ তুই যে কোনো একটা নদীর পাড়ের সাথে থিটা কোণ করে চালাচ্ছিলি। তাহলে তোর পক্ষে যেটা রাইট টু লেফটে নিয়ে যাচ্ছে বোর্ডটাকে সেটা কত, ভি জিরো কস থিটা। তাহলে এই ভি জিরো কস থিটা যদি কোনোভাবে ভিএস এর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে বোর্ডটা কোনো দিকে মুভ করবে না। আমার কথা ক্লিয়ার না কোনো প্রবলেম? প্রত্যেকে কি ক্লিয়ার না তা কোনো কোনো অসুবিধা আছে? স্যার ক্লিয়ার। ওকে স্যার ক্লিয়ার। তাহলে তুই ভালো করে বোঝার চেষ্টা কর আমি কি বলেছি, যখনই আমার এরকম কোনো মুভমেন্ট থাকছে তখন যেন তার প্রকারে আমার বোটের স্পিডটাকে ভার্টিক্যালি দিকে নিয়ে যেতে আমার মেন টার্গেট হচ্ছে ভি জিরো সাইন থিটাটা কাজ করবে, আর ভি জিরো কস থিটাটা দিয়ে কি করবো, আমি ভি জিরো কস থিটাটা দিয়ে যেভাবেই হোক স্ট্রিমের স্পিডটাকে আটকে দেবো, অর্থাৎ স্ট্রিমের স্পিডটাকে নষ্ট করে দেবো। তার মানে আমি যেটা করার চেষ্টা করছি দ্যাট ইজ কি, ভি জিরো কস থিটা কাকে নষ্ট করে দিচ্ছে, সেটা নষ্ট করে দিচ্ছে ভিএস। তাহলে তুই এখান থেকে জাস্ট একটা জিনিসটা বের কর, সেটা হচ্ছে কস থিটার ভ্যালু, বের করে রাখ। দেখ কস থিটা মানে কত, ভিএস বাই ভি জিরো, ফেয়ার এনাফ। এখন আমি তোকে একটা জিনিস বলার চেষ্টা করছি, যেহেতু ত্রিকোণমিতি আমরা জানি তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কথার মানে কত, অবভিয়াসলি ওয়ান। তাহলে আমি এখান থেকে জাস্ট সাইন স্কয়ার থিটার যদি ভ্যালু বের করি তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু কত হবে, ভিএস বাই ভি জিরো কস স্কয়ার, দ্যাট উইল বি ওয়ান। তাহলে বল সাইন স্কয়ার থিটার ভ্যালু কত হবে, সাইন স্কয়ার থিটার ভ্যালু হবে 1 মাইনাস ভিএস স্কয়ার বাই ভি জিরো স্কয়ার। তাহলে এখান থেকে তুই যেটা পাচ্ছিস দ্যাট উইল বি ভি জিরো স্কয়ার, উপরে হবে ভি জিরো স্কয়ার মাইনাস ভি এস স্কয়ার, এটা হয়ে যাবে কত, সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে বলো, রুট ওভার অফ ভি জিরো স্কোয়ার মাইনাস ভি এস স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে, শুধু ভি জিরো, নিশ্চয়ই বুঝতে পেরেছো, রুট আউট করে রেখে দিয়েছি, বলো কোনো সমস্যা আছে কারো? ওকে, এবার দেখ আমরা একদম লাস্ট ফেজে এসে পৌঁছেছি। সো এইটা হচ্ছে আমার সেই রিভার, যে রিভারের কি করছি আমরা এ থেকে বি পয়েন্টের দিকে প্রোপাগেট করার চেষ্টা করছি, এবং আমাদের মেন ক্রাইটেরিয়া কি ছিল, যাতে এক্স্যাক্ট এ থেকে বিতে পৌঁছাই। তার মানে কি, আমরা আবারও বলছি আমরা শর্টেস্ট
টাইমে না শর্টেস্ট পাথে ক্রস করছি। তাহলে এবার তুই বল, এ থেকে বি এর দিকে কে নিয়ে যাচ্ছে? এ টু বি যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে কোন ভেলোসিটি নিয়ে যাচ্ছে? V0 সাইন থিটার জন্য। তার মানে দ্য ভেলোসিটি হুইচ ইজ রেসপন্সিবল টু সেইল দ্য বোট ফ্রম এ টু বি সেটা কোনটা? V0 সাইন থিটা। তাহলে V0 সাইন থিটার জন্য এ থেকে বিতে পৌঁছাবো, হ্যাঁ কি না? ওকে, তাহলে বল আমার টাইম কত লাগবে? তাহলে ইন দিস কেস টাইম রিকোয়ার্ড বা সময় লাগবে কত? এক্ষেত্রে আমার টাইম লাগবে টোটাল ডি পথ ক্রস করবো কত ভেলোসিটিতে? না, V0 সাইন থিটা ভেলোসিটিতে। ক্লিয়ার? এবার খুব ভালোভাবে দেখ, ডি এর ভ্যালু তো ডি, সেটা নিয়ে তুই কিছু বলতে পারবি না। V0 এর ভ্যালু V0, কিন্তু সাইন থিটার ভ্যালু কত? এই সাইন থিটার ভ্যালু তুই একটু আগে বেশ কিছু ক্যালকুলেট করে রেখেছিস, তাহলে তুই এক্ষেত্রে কি করবি, এই সাইন থিটার ভ্যালুটা বসিয়ে দিবি, যেটা কিনা তোরা এক্ষুনি বের করেছিস রুটওভার অফ V0 স্কোয়ার মাইনাস VS স্কোয়ার ডিভাইডেড বাই V0। এটা বসিয়ে দে, বসিয়ে দিয়ে যদি কেটে করে দিস তাহলে এটা কত হবে? ডি বাই রুটওভার অফ V0 স্কোয়ার মাইনাস VS স্কোয়ার। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, তার মানে এই কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, তুমি গোটা রিভারটাকে ক্রস করতে পারবে ইন শর্টেস্ট পাথ, কিন্তু এক্ষেত্রে টাইম বেশি লাগবে। অর্থাৎ তুই আগের বার যেটা পেরেছিলি মিনিমাম টাইমে ক্রস করতে, এক্ষেত্রে কিন্তু তুই মিনিমাম টাইমে ক্রস করতে পারবি না, কিন্তু কি করতে পারবি, এক্সাক্ট অপোজিট পয়েন্টে এসে পৌঁছাতে পারবি। অর্থাৎ এ থেকে ঠিক তার অপোজিট পয়েন্ট যেটা বি, সেখানে এসে পৌঁছাবি, এবং সেক্ষেত্রে তোর যে টাইম লাগবে সেই টাইমটা কত? ডি বাই রুট ওভার অফ V0 স্কোয়ার মাইনাস VS স্কোয়ার। ক্লিয়ার?